আমার প্রভু ছেলেদেরকে তো ভুল পথে নিয়ে গেলেন, কিন্তু মেয়েরা, তারা তো হিজাব পরে থাকে, তাদের হিজাব কিভাবে খুলবেন? তাদেরও হিজাব খোলার ব্যবস্থা আছে। দাজ্জালের ডিজিটাল ফিতনা। আজকের এই ভিডিওটি কোনো হাদিস থেকে নির্মাণ করা হয়নি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক ও বর্তমান যুগের কিছু বাস্তবতার সাথে মিল রেখে বানানো হয়েছে। আপনারা যারা দাজ্জাল ওয়েব সিরিজ পার্ট 2 এর জন্য অপেক্ষা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, খুব শীঘ্রই দাজ্জাল ওয়েব সিরিজ পার্ট 2 আসবে। দাজ্জাল ওয়েব সিরিজের সকল পর্ব সম্পূর্ণ হাদিস থেকে বানানো হবে ইনশাল্লাহ। তাহলে চলেন এখন আমরা বর্তমান যুগের কিছু ডিজিটাল ফিতনা দেখি। হে আমার প্রভু, আপনি তো দুনিয়াতে যাবেন হয়তো আরো কয়েক বছর পর, কিন্তু এর ভিতর যদি মুসলিমরা তারা তাদের ঈমানকে মজবুত করে ফেলে এবং সারাক্ষণ যদি তাদের মাথায় এক আল্লাহর ইবাদতের কথাই থাকে, আপনাকে তো দুনিয়ার মানুষ প্রভু বা আল্লাহ হিসেবে মেনে নিবে না। আপনি যে মিথ্যাবাদী দাজ্জাল তা তো মানুষ সহজেই চিনে ফেলবে। শুনো, এইরকমটা কখনোই হবে না। আমি এইখান থেকে মুক্ত হওয়ার আগে আমার অনুসারীরা সব ব্যবস্থা করে রাখবে। মুসলিমদের মাথায় আল্লাহর ইবাদতের কথা কম থাকবে, তাদের মাথায় শুধু টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলি থাকবে। কিন্তু কিভাবে এটা সম্ভব? মানুষ কেনিবা আল্লাহর কথা বাদ দিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটক এইসব নিয়ে পড়ে থাকবে? লোভ, দুনিয়ার লোভ। দুনিয়ার লোভে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যাবে, ধর্মকে ভুলে যাবে, তারা শুধু লোভে পড়ে পাপ কাজ করবে। তুই দেখতে চাস, তাহলে দেখ। বন্ধু, হ্যাঁ, টিকটক নামে তো একটা অ্যাপস বের হয়েছে, মানে ভিডিও করলে ভাইরাল, মানে অনেক ভিউ আসিব। ভাইরাল কি? ভাইরাল কি জানোস না? না। আরে ভাইরাল তুই তো মানে সবাই তোকে চিনবো, জানবো, ঠিক আছে, অনেক টাকা ইনকাম করতে পারবি। কিন্তু আমি তো কিছুই পারি না, ভিডিও কেমনে করবো? তুই ভালো করে চিন্তা করে দেখ তুই কি পারস। মানুষ তোকে চিনলে তুই হিরো হয়ে যাবি। আমি হিরো হইব? আমার শরম করে। পাইছি বন্ধু। কি তোর ওই দে তো আবার, আশিটা দে তো আবার। কোনটা? এই যে একটু আগে দিলি, দে তো। ও আই রে বন্ধু, এই যে যদি মানে মিউজিক লাগায়া সোয়েম শরম করে দেই পুরাই ভাইরাল। বন্ধু তাইলে আমার একটা ইয়া ভিডিও করে দাও, ভিডিও করে দাও। Join me in inviting President Barack Obama and Kehinde Wiley to unveil the portrait. गौर से देखिए इस शख्स को, बड़ा ही मासूम दिखने वाला यह शख्स असल में बहुत ही बड़ा चोर है, क्योंकि इसने लड़कियों का दिल, नींद, चैन और पता नहीं क्या क्या चुराया है। गूगल, फेसबुक और इंस्टाग्राम पर बहुत ही चर्चित यह चेहरा आजकल आपके शहर के सड़कों पर घूम रहा है। अगर आपको कहीं ये दिखाई दे तो अकेले ही मजे ना उठाए, दूसरी लड़कियों को भी बताए। স্যার, টিপু নামের একটি ছেলে নিয়ে দুনিয়া অনেক ভাইরাল, তাকে নিয়ে যদি আমরা নিউজ করতে পারি তাহলে অনেক ভিউজ বেড়ে যাবে, আবার ইনকামও বেড়ে যাবে। এই, তোমার কি মাথা খারাপ হয়েছে? এইসব আজে বাজে নিউজ করার পারমিশন কি স্যার তোমাকে দেবে? তাছাড়াও আমরা সাংবাদিক, আমাদের কাজ হলো সত্য তুলে ধরা, আর এরকম জিনিস নিয়ে নিউজ করতে হবে যেন দেশের ভালো হয়। এরকম আজে বাজে জিনিস নিয়ে নিউজ করলে অনেকে কিন্তু বাজে কাজ করার মাধ্যমে পত্রিকার হেডলাইন হতে চাইব, এত করে পত্রিকার বাপরতি ক্ষুণ্ণ হবে এবং দেশের জন্য অনেক ক্ষতি হবে। স্যার শুনো, স্বামী এটা নিয়ে একটা নিউজ হবে। মানে স্যার? মানে হচ্ছে এখন আর টিভি চ্যানেল আগের মতো চলে না,
তাছাড়া এখন তো টিভি দেখেই না কেউ, এখন শুধু ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকে। আর আমরা যে ভালো নিউজ করব সেগুলা ভালো ভিউয়ার্স হয় না, আমাদের দরকার টাকা আর ভিউয়ার্স। দেশের ভালো কিছু চিন্তা করে আমাদের কি হবে? এই যে নায়ক নায়িকারা, তারা নিজেরাই তো চলতে পারে না, তাদেরকে নিয়ে নিউজ করে আমাদের কি ফায়দা হবে? তাছাড়া আমরা টিকটক আর ইউটিউবার ওদেরকে নিয়ে নিউজ করব, তাহলে আমাদের ভালো হবে, আমাদের ভিউয়ার্স বাড়বে, ইনকামও ভালো হবে। স্যার তাহলে আজকে নিউজটা করে ফেলি আমি। হ্যাঁ যাও, তুমি নিউজটা করে ফেলো। দেখ বন্ধু, ওইটা আমাদের এলাকার টিপু ভাই না? হ্যাঁ বন্ধু, আগে তো খাইতে ভালো করে খাইতে পারতো না, এখন তো 5 লাখ টাকার বাইক চালা। কি অবস্থা, টাকা থাকলে এরকমই, যার টাকা নাই তার কিছুই নাই। আগে তো ভালো করে খাইতেই পারছে না, আর এখন বলি বাইক চালাই। তোমার আর হ্যাঁ ওইটাই, না না তোমার। আচ্ছা বন্ধু চলো, আমরাও টিপু ভাইয়ের মতো ভিডিও করি, করে আমরাও ভাইরাল হই। হ্যাঁ হ্যাঁ চলো। না না এইসব চলো, না না এইসব ভালো না, এইসব আমি করবো না। কেন চলো আমরা ভিডিও করি, টিপু ভাইয়ের মতো ভাইরাল হবো। না এইসব ভিডিও টিডিওর মধ্যে আমি নাই, আমি ভাইরাল হতে চাই না। আরে আসো দোস্ত আসো। কোথায়? ও আচ্ছা ওইটা, দেখা হবে খুব শীঘ্রই। সমাজে এখন ছেলে মেয়ে সবাই ভাইরাল হতে চায়, তাদের ধারণা ভাইরাল হলেই টাকা ইনকাম করতে পারবে। কিন্তু তারা ভুলে যায় অশ্লীল অঙ্গভঙ্গি করে ভাইরাল হতে গিয়ে তারা মানুষের কাছে, তার বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্র হচ্ছে, সমাজকে নষ্ট করছে। রাজু বাবা কি করছিস? মোবাইল টিপতেছি। আজ শুক্রবার, খেয়াল আছে তোর? জি মনে আছে। গোসল করেছিস? জি করেছি। তো গোসল করেছিস আবার মোবাইলে ব্যস্ত, কি ব্যাপার? এই সারাদিন বসে বসে শুধু খাওয়া আর মোবাইল টেপা, এই সময় এই বয়সে একটা কিছু করা উচিত তো তোর, নাকি? হ্যাঁ, পাশের বাসার ওই তোর বন্ধু, তোর ক্লাসমেট চাকরি করছে, ভালো অবস্থানে আছে, তোর কি ইচ্ছা করে ভালো কিছু করার জন্য? জি ইচ্ছা করে। একটা কিছু করতে পারিস তো নাকি? হ্যাঁ, তুই কি এখন কি ছোট বাচ্চা? আমাদের কি বয়স হয় নাই? তোর যেটা ভালো মনে কর সেটাই কর, আমাকে আর বিরক্ত করিস না, বুঝছিস? যা করার তুই কর, আমি আর কিছু বলবো না তোকে। তুমি মোবাইল কে বসে বসে তো আগে তো খাইতে ভালো করে খাইতে পারতো না, এখন তো 5 লাখ টাকার বাইক চালা। বন্ধু চলো আমরাও টিভি ভাইয়ের মতো ভিডিও করি, করে আমরাও ভাইরাল হই। হ্যাঁ হ্যাঁ চলো। বাবা তো ঠিকই বলছে, এত বড় হয়ে গেছি অথচ এখনও কোনো কাজ করি না, জীবনে কিছুই করতে পারলাম না। বুঝতে পারছি আমাকেও কিছু একটা করতে হবে, আমিও টিপু ভাইয়ের মতো টিকটক করে ভাইরাল হব আর টাকা ইনকাম করব। আমাদের মা বাবার উচিত ছেলে মেয়েকে আরও সময় দেওয়া। ছেলে মেয়ের উপর যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে হয়তো আপনার ছেলে মেয়ে অল্প সময়ে বড় হওয়ার জন্য মনের অজান্তেই
ভুল পথ বেছে নিতে পারে। আমার প্রভু, ছেলেদেরকে তো ভুল পথে নিয়ে গেলেন, কিন্তু মেয়েরা, তারা তো হিজাব পরে থাকে, তাদের হিজাব কিভাবে খুলবেন? তাদেরও হিজাব খোলার ব্যবস্থা আছে। দেখি তো আমার টিকটকে কত ভিউস হলো। তোর এত এত টিকটক করে আমার টিকটকে কোনো ভিউয়ার্সই হয় না। দেখি তো কিসের কমেন্ট আসলো, আপু আপনি যদি হিজাব ছাড়া ভিডিও করেন তাহলে আপনাকে অনেক সুন্দর লাগবে। হিজাব ছাড়া ভিডিও করব? আচ্ছা একটা করেই দেখি তো। হিজাব খুলে ভিডিও করছি, এতে 1 লাখ ভিউ। আমি যদি ওয়েস্টার্ন পরে ভিডিও করি তাহলে তো মনে হয় আরো বেশি ভিউ হবে। যাই, এখনই ওয়েস্টার্ন পরে কয়েকটা ভিডিও করে আসি। আমার প্রভু, সবই তো বুঝলাম, কিন্তু হুজুর আর মাওলানাদেরকে কিভাবে ভুল পথে নিয়ে যাবেন? সেই ব্যবস্থাও আমার কাছে আছে। হুজুররাও লোভে পড়বে, হুজুররা লোভে পড়ে ইসলামের কথা কম বলবে, একজন হুজুর আরেকজনের হুজুরের পিছনে লেগে থাকবে, তারা ভাইরাল পারসন নিয়ে কথা বলবে, তারা চুক্তি করে ওয়াজ করতে যাবে, তারা ওয়াজ করতে গেলে তাদের হেলিকপ্টার লাগবে, বড় বড় গাড়ি লাগবে, তাদের লক্ষ লক্ষ টাকা লাগবে, টাকা ছাড়া তারা ওয়াজ করতে যাবে না। ভিডিওটি যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা আমরা ইসলাম থেকে কতটা দূরে সরে যাচ্ছি সেটাই মানুষকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।